হাজারো দুস্থ পেলেন মেয়রের ঈদ উপহার। হাজারো দুস্থ নাগরিকের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। শুক্রবার দুপুরে বহদ্দারস্থ মেয়রের বাসভবনে মেয়রের কাছ থেকে ঈদবস্ত্র নেন হাজারো অসচ্ছল নারী শিশুসহ বিভিন্ন পেশার অসচ্ছল নাগরিকরা। ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দরিদ্র মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও অসচ্ছল মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান। বিলাসী ঈদ উদযাপনের পরিবর্তে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আনন্দের ঈদ উদযাপন করুন। রমজান মাসে ইফতার, সেহরি, জাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী দরিদ্রের সামাজিক ব্যবধান দূর হয়ে সমাজের সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে ধনী গরিব এক কাতারে আসে, সচ্ছল মানুষের উপলব্ধি করতে পারে ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা। আসুন ইসলামের সুমহান শিক্ষাকে বুকে ধারণ করে ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলি। তথ্যচিত্রে এস এম হেলালুদ্দিন, পিআইবি কাতর টিভি, চট্টগ্রাম।